পরিবর্তনের হাওয়া লেগেছে একসময়ের অবহেলিত দক্ষিণাঞ্চলে। পায়রা বন্দর ও পর্যটন কেন্দ্র কুয়াকাটার কথা চিন্তা করেই পায়রা নদীতে দ্রুত এগিয়ে চলছে দেশের চতুর্থ বৃহত্তম লেবুখালি সেতুর নির্মাণ কাজ। নান্দনিক এই সেতুটি দাঁড়িয়ে থাকবে 350টি পাইলের উপর। নির্মাণাধীন সেতুতে পদ্মার থেকেও বড় স্প্যান বসানো হচ্ছে, থাকছে নান্দনিক এক্সট্রাডোস কেবল বক্স গার্ডার। নদীর মাঝে মূল সেতু হবে 630 মিটার, এজন্য 200 মিটারের দুটি স্প্যান ও দুপাশে 115 মিটার করে দুটি স্প্যান হবে, যা পদ্মা সেতুর স্প্যানের থেকেও বড়। সেতুটি নির্মাণ করছে চীনের প্রকৌশলী সংস্থা লং জিয়ন রুড অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশন কোম্পানি। ঢাকা কুয়াকাটা মহাসড়কের লেবুখালী এলাকায় পায়রা নদীতে সেতু নির্মাণ কাজ শুরু হয় 2016 সালের 24 জুলাই। 1470 মিটার দৈর্ঘ্য ও 19.76 মিটার প্রস্থ সেতুটি নির্মাণে ব্যয় হবে 1447 কোটি টাকা। এছাড়াও সেতুটি নদীর পানির স্তর থেকে 18.30 মিটার উঁচু হবে, ফলে নদীতে নৌযান চলাচলে কোনো অসুবিধা হবে না। সৌরবিদ্যুতের মাধ্যমে আলোকিত হবে সেতুটি। এদিকে সেতুর পাশাপাশি সেই পালকে যুক্ত হচ্ছে 4 লেন মহাসড়ক। ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল পটুয়াখালী হয়ে কুয়াকাটা পর্যন্ত নির্মিত হবে 236.74 কিলোমিটার 4 লেন মহাসড়ক। ইতোমধ্যে জমি অধিগ্রহণের পাশাপাশি সড়ক প্রশস্তকরণের প্রাথমিক কাজও শুরু হয়েছে। ওই কাজের অংশ হিসেবেই সড়কের দুপাশের গাছ কাটা হচ্ছে। বর্তমানে এই মহাসড়ক 24 ফুট প্রস্থ। নতুন 4 লেনের প্রস্থ হবে 48 ফুট। 4 লেনের দুই পাশে থাকবে সার্ভিস লেন, এছাড়া দুই পাশে ফুটপাথও থাকবে। সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, দুই ধাপে এই 4 লেন নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রথম পর্যায়ে ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত 124 কিলোমিটার এবং দ্বিতীয় পর্যায়ে বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত 112.74 কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে। এই মহাসড়ক নির্মাণে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB অর্থায়ন করতে চাইছে। সবকিছু চূড়ান্ত হলেই শুরু হবে সড়ক প্রশস্তকরণের কাজ।